हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई जे जेखने आछो अनेक अनेक भालो आछो एवं सुस्थ आछो। तो आमार दिन एक रकम काटछे, माने समय काटछे ना, तो एरकम अवस्था। तो आमी किछुक्षण आगे उठलाम, मुख धोया हये गेछे। तो एखन तो ये अवस्थार मध्य बुझतेई पारछो केमन थाकार कथा। तो जारा जारा आमार भिडियो फुल फलो करो तारा जानो आजके आमार चैठा गत हयेछे 7 दिन हये गेछे। तो तार समस्त नियमकानून आमरा पालन करछि। तो जेहेतु आमी मुखाग्नि करेछि, तो ताई सेई नियमगुलो तोमाके पालन करतेई हबे। तो ए देखो, आमि बिछानातेई बसे आछि। आमादेर बिछाना एखन नीचे, एई जे देखते पाच्छो नीचे, बुझते पाच्छो? तो ए देखो, पाशे बिचुली राखते हय बिछानार पाशे, तो सेटाओ रयेछे। আর এখন একটু চা খাবো, লিকার চা। তো বড় মা করছে, তারপর একটু হালকা কিছু কাজকর্ম। তো অন্যদিন বাড়িতে থাকলে কাজ করতে করতে সময় পাই না, আর এখানে এখন টাইমই পাস হচ্ছে না। কিন্তু ভাগ্যিস তোমরা এলবি করো, সেই এলবিতে মাঝে মাঝে আমি জয়েন করি, কিছু ফ্রেন্ডসও হয়ে যায়, আর তোমাদের সঙ্গে কথাবার্তা আদান প্রদানও হয়, সেই চ্যাটিং করেই হোক আর যেভাবেই হোক, তবু মনটা ভালো লাগে, সময়টাও কেটে যায়। এছাড়া কাজকর্ম তো কিছু আমাদের নেই। আর কালকে ছিল একাদশী, তো কোনো রান্নাবান্নাই তো ছিল না, সাবু ফল কলা ফল টল এসব খেয়েছি। আজকে রান্না করব আমি আর বড় মা, তো সেটা খাবো। আর কালকে ছিল এমন একটা দিন, আমরা তিনজনে তিন দিকে ছিলাম, মানে আমি ছিলাম এদিকে বাপের বাড়িতে, আমার হাজবেন্ড ছিল তার বাপের বাড়িতে, আর আমার ছেলে ছিল আমার বোনের বাড়িতে। তো সত্যি এমনও পরিস্থিতি মানুষের জীবনে যায়। ছেলেকে যখনই ফোন করি, ছেলে বলে মা তুমি কখন বাড়ি আসবে। তো এগুলো ভাবলে খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। সমাজে কিছু নিয়ম আচার অনুষ্ঠান আছে যেগুলো মানতেই হয় লোক সমাজে থাকতে গেলে। তো বিধাতার নিয়মে বা বিধাতার বরিয়াসে আজকে আমরা তিনজন তিন দিকে। তো চলো চা খেয়ে নিই, তারপরে জানি না ভিডিওটা আমি কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। তো বন্ধুরা, যতক্ষণ আমি আছি ভিডিওতে তোমরাও আমার সঙ্গে থাকো। চলো, মুখটা আমি তো ধুয়ে নিয়েছি আগে বললাম, আর এখন ব্রাশটা কিছু ইউজ করতে পারছি না, হাতে করে নিয়ে কোনোরকম মুখটা একটু ধুয়ে নিচ্ছি। কোনো কিছুই দেওয়া যাচ্ছে না, সাবান টাবান কোনো কিছুই এখন ধরা যাচ্ছে না, যতদিন না আমাদের ঘাট কাজ হবে। তো চলো একটু চা খেয়ে নি কেমন। আর ওই লাল পাড় সাদা শাড়িটা রাত্রেবেলা আমি খুলেই রাখি, রাত্রেবেলা শাড়িটা পরে যেহেতু শোয়ার অভ্যেস নেই, তাও মাঝে মাঝে শুয়েছি, কিন্তু ওই দিয়ে দিই সকালবেলা ধুয়ে টুয়ে স্নান টান করে এসে তারপরে আবার পরি যখন খাওয়া দাওয়া করি। অনেকটা টাইম পরে থাকি, কিন্তু দুপুরবেলা যখন একটু রেস্ট করলাম বা রাত্রেবেলা সেই সময়টা ছেড়ে রেখে দিই। চলো চাটা আগে খেয়ে নি, ঠিক আছে? তারপরে সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, বড়মা চা করেছে, এবার আমি আর বড়মা দুজনে মিলে একটু চা খেয়ে নিচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো। ফ্রেন্ডস দেখো, স্নান টান করে চলে এসেছি, তো যেটা পরতে হবে সে কাপড় পরে নিয়েছি। তো এইবার এখন 9টা বেজে গেছে, তো এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো সকালবেলা কী খাবো, কালকে তো একাদশী ছিল, সাবু খেয়েছি, এখন আর খেতে ভালো লাগছে না। তো ভাবলাম দুটো খই খাবো, কলা টলা রয়েছে, তো এটা খাবো এখন, তারপর একটু বসে থাকবো, তো বেলার দিকে রান্না করতে হবে। আর চলো, মা বসে আছে, খাবো। আর কালকে রাতে ঘুমোতে পারিনি, কালকে সম্ভবত লিলি দিদির এলবিতে জয়েন করেছিলাম,
তো সেখানে একটু চ্যাটিং করলাম, তারপর রাতে একদম ঘুম আসেনি, ভোরবেলার দিকটা একটু ঘুমিয়েছি। তো চলো সঙ্গে থাকো, আগে একটু খাওয়া দাওয়া করি, কিছু টিফিন। এইবার বন্ধুরা দেখো, স্নান টান করে এসে আমি একটু খই খাবো, আমি আর বড় মা। তো খইটাতে তো ধান থাকে তোমরা জানো, তাই একটু বেছে নিচ্ছি। আর কিছু ফল পড়ে আছে, কলা আম, তো এগুলো দিয়ে আস্তে আস্তে একটু খেতেই হবে, কারণ এখন তো আমরা অন্য আর কিছু খেতে পারবো না। তো এই সমস্ত জিনিস দিয়ে একটু খাওয়া দাওয়া করতে হবে, তো তারপরে আবার রান্নাও বসাতে হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। আর এই সময় অনেকেই আমাদের পরিচিত যারা আছে, তারা এইসব ফল, আতপ চাল, কলা, ঘি এই সমস্ত কিছু দিয়ে যাচ্ছে, তো তাতে করে প্রচুর পড়েও আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পর টুকটাক কিছু বাসন ছিল সেগুলো ধোয়া হয়ে গেছে। আর এখন তোমাদের এলবিতে একটু জয়েন করব, দেখব কে কে তোমরা এলবি করছো। আর ছোট্ট একটা ভিডিও আছে, শর্ট ভিডিও, সেটা একটু এডিটিং করব, তারপর এলবিতে জয়েন করব, বসে বসে একটু টাইম পাস। আর দেখো আমরা এই যে নতুন ঘরটা হয়েছে, এখানে রান্না করি আমি আর বড় মা। দেখাও, দেখাচ্ছি। তো এই দেখো, দেখতে পাচ্ছ উনুন দুটো, ওই যে দুটো উনুন ইট দিয়ে পাতা হয়েছে। তো এখানে আমি আর বড় মা রান্না করি। তো চলো আবার পরে কথা বলবো। আর এইবার দেখো, আমি রান্না করতে হবে বলে যে পাটকাঠি লাগবে, তো হাজবেন্ড প্রচুর পাটকাঠি এনে দিয়ে গেছে। তো এইগুলো একটু ভেঙে তার যে সুতো সুতো আঁশগুলো আছে সেগুলো ছাড়িয়ে রাখছি, নাহলে ওগুলো খুব তাড়াতাড়ি আগুন ধরে যাওয়ার ভয় থাকে। তো দেখো আমি তাই একটু পাটকাঠিটা জোগাড় করে নিচ্ছি, ছোটো ছোটো করে টুকরো করে ভেঙে নিচ্ছি। তো জানোই তো আমি আগেই দেখিয়েছি যে এই ঘরটাতে আমি আর বড় মা দুজনাতে আলাদা আলাদা রান্না করি। তো এখন দেখো সেইটাই ব্যবস্থা করে রেখে দিচ্ছি। আর এইবার আমি চলে এসেছি ছাদে। তো কিছু কাঁথা, অন্য কিছু জামা কাপড় কেচে দেওয়া হয়েছিল, কারণ তো বৃষ্টি যখন তখন চলে আসতে পারে, সেই জন্য সকাল সকাল কেচে দেওয়া হয়েছিল, কারণ সামনেই তো ঘাট কাজ, তো অল্প অল্প করে না কাচলে পেরে উঠবো না আমি আর বড় মা। তো তাই এগুলো তুলে নিতে এসেছি মেক করেছে বলে। তো গিয়ে তারপরে রান্না বসানোর জন্য যা যা লাগবে সেগুলোর জোগাড় করে নেব। আর এটা হচ্ছে আমার মায়েদের ছাদ, তো এখানেই আমি এসেছি, উপরে দিলে তাড়াতাড়ি হাওয়াতে শুকিয়ে যাবে সেই কারণে। আর এবার দেখো আলু আর ছোটো ছোটো করে কাঁচকলা কেটে নিয়েছি। এইভাবে আমরা তো আর বটিতে কাটতে পারবো না, তাই কোনো রকম গ্লাস দিয়ে কেটেছি এইভাবে ছোটো ছোটো করে। আর এরকম আতপ চাল ভেজে নিয়েছি। তো চলো এবার রান্নাটা করে নেওয়া যাক। তো চলো এবার রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে আসছি, কেমন? তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে প্রায় 3:30 সময় হাজবেন্ড এসেছিলো, তো বেরিয়ে পড়েছি একটু কাজের জন্য। আর ক্লোজ রিলেটিভ যারা আছে তাদেরও একটু বলে দেবো, কারণ বেশি লোক তো আর বলতে পারবো না, আর জ্যাঠার এই শেষ কাজ। তো চলো একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা, সমস্ত কাজ মিটিয়ে আমি বাড়ি ঢুকলাম, অনেকটা দেরি হয়ে গেছে, দু একজনের বাড়িতেও যেতে হয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার কখন বা কোন সময় ভিডিও দিতে পারবো জানি না, তো যখন পারবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটুকু হবে, কারণ তোমরা আমার পরিবারেরই অংশ। তো চলো টাটা।